আজ মাদার্স ডে, তো মাদার্স ডে উপলক্ষে সকলকে জানাই হ্যাপি মাদার্স ডে। আজকে আমার ছেলে আমার জন্য মাদার্স ডে সেলিব্রেট করেছে, সেই নার্সারি থেকে স্কুল থেকে শুনে আসা প্রথম মাদার্স ডে, তারপর থেকেই সে আমার জন্য মাদার্স ডে সেলিব্রেট করে। তো এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমি কেন প্রত্যেকটা মায়ের কাছে স্পেশাল, শুধু তাই না, মাদার্স ডে তো প্রত্যেক দিনই হয় আমাদের। তো চলুন, আমার ছেলে আমার জন্য আজকে যে আনন্দের মুহূর্ত সেলিব্রেট করছে সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রতি বছরই কেক আমাকে তৈরি করতে হয়, নাইলে বাইরে থেকে নিয়ে আসতে হয়, কিন্তু এবছরে ওর ইচ্ছা হলো যে ওর মায়ের জন্য একটা কেক তৈরি করবে। তো আমার জন্য আজকেরও কেক তৈরি করেছে, যে কেকটা আমার খুব ভালো লেগেছে এবং এই গিফটটা আমার সবথেকে বড় পাওয়া গিফট। তাহলে চলুন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মামামের জন্য এই কেকটা পুরো রেডি করে দিয়েছি। এই কেকটা সম্পূর্ণ মামামের জন্য আমি নিজের হাতে বানিয়েছি। কেকটা মামামের জন্য শুধুমাত্র। তো মামামকে আমি বলতে চাই হ্যাপি মাদার্স ডে, আর সব মাদার্স ডেকে বলতে চাই হ্যাপি মাদার্স ডে।